মেয়ে মানুষের একটা সমস্যা থাকবেই, মানে হচ্ছে প্রতিদিনে কি রান্না করব না করব এই টেনশনটা হচ্ছে কাজ করে। মানে এটা হচ্ছে সংসার লাইফে বেশি কাজ করতো যে আল্লাহ আমার সকাল উঠে রান্না করতে হবে, কালকে কি রান্না করব। আর মাস শেষে তো হচ্ছে ঘরে বাজার থাকে না, হোক সেটা সংসার লাইফ বা ব্যাচেলার লাইফ বা একাকিত্ব লাইফ, তো যাই হোক আর রান্না বান্নায় চলে যায়। আজকে খুব তাড়াতাড়ি সকাল সকাল রান্না করি, আর রান্না করতে গিয়ে দেখি আমার ফ্রিজে তেমন বাজারই নাই, একদম পুরো ফ্রিজ খালি, কিন্তু ফ্রিজে একটা আপেল আছে, অনেকগুলো আপেল ছিল, একটা ডিমও আছে, আর ঠান্ডা পানি, এটা আমি 12 মাস খাই ঠান্ডা পানি, এটা আমার অভ্যাস শীত হোক বা গরম হোক। আর এই ফল টল হচ্ছে অনেক আমার বাবা দিয়ে পাঠায়, তো ফ্রিজে যা আছে এটা দিয়ে আজকে আমি রান্না করব, যেহেতু যখন যেটা মনে চায় রান্না করে দিন খেয়ে ফেলি, এত মানে সময় নাই যে আমার এইভাবে গোছ গাছ করে এত কিছু রান্না করতে হবে। ঠান্ডা লেগে গেছে, ভয়েসের অবস্থা খারাপ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি নওশিন, ওয়েলকাম ব্যাক টু মাই রান্নাবান্নার ব্লগ। আজকে হচ্ছে রান্না করতেছি আমি আমার সব থেকে অপছন্দের মাছ, তেলাপিয়া মাছ, আর একটা বেগুন ছিল আর কিছু সিম ছিল, তো এটা দিয়ে আমার যা মন চায় তাই আমি রান্না করে ফেললাম। বাট সত্যি অনেকদিন পর আজকে আমি পেট ভরে ভাত খাইছি, আর আজকে আমার রান্না সত্যি পারফেক্ট হয়েছে, অনেক অনেক মজা হয়েছে। আমি জানি না আজকে প্রথমবার মনে হলো আমি পেট ভরে ভাত খাইছি। আর এখানে আলুর অবস্থা, আলু নষ্ট হয়ে গেছে, আলুতে এমন অবস্থা হয়েছে যে আলুর গাছ উৎপন্ন হয়ে যাবে, এই আলু লাগাইলে হচ্ছে আমার আর আলু কিনতে হবে না। আলুর কেজি এখন 70 টাকা করে, সব কিছুর দাম এত বেড়ে গেছে বলার বাইরে যে আলুগুলো নষ্ট হয়ে গেছে। তো আলুর কেটে নিলাম, অনেকগুলো আলু নষ্ট হয়ে গেছে। আর মাছগুলো ধুইতে গেলে হচ্ছে, আমি মাছ একদমই কাটতে পারি না, ধুইতে গেলে হচ্ছে খুব প্রবলেম হয়, লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করতেছিলাম, পরিষ্কার করতে যে হাতেই অনেকগুলো কাটার খোঁচা খেয়ে যায়। তো কে কে মাছ কাটতে খুব বিরক্ত হন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এই মাছ কাটার জন্য আমি মাছ খাইই না। তো যাই হোক, বেগুন আলু আমি এটা কেটে নিছি, তো বেগুনগুলো হচ্ছে আমি একদম পোড়ো পোড়ো করে ভেজে নিব, আমার বেগুন ভাজিটা খুব ভালো লাগে। আর শীত চলে আসছে, শীতের সময় যদি আপনি গরম ভাতের সাথে পোড়ো পোড়োভাবে মানে হচ্ছে বেগুন ভাজির সাথে শুকনো মরিচ ভাজি দিয়ে যদি আপনি ভাত খান, গরম ভাত সাথে যদি কোনো ভর্তা হয়, যারা ভর্তা অনেক পছন্দ করেন তাদের অনেক ভালো লাগবে। তো এই খাবারটা অনেক ভালো লাগে আমার, আসলে কি বলবো, আমি ভর্তা করতে পারিনি কারণ আমার কোনো রকম একটু ভাত মুখের মধ্যে গেলেই হবে, মানে বেঁচে থাকার জন্যই আর কি খেতে হয় এই আর কি, কারণ ঘরে পড়ে থাকলে দেখার মতো সেরকম কেউ নাই। কারণ আমার খারাপ পরিস্থিতির পরে আমার মা সম্পূর্ণ অসুস্থ হয়ে পড়ে, আমার বাবা অসুস্থ, আমি অসুস্থ হয়ে যাই, দেন হচ্ছে আমার ছোটো বোন আমাদের সবাইকে টানে, তো টানা কতদিন ঘরে পড়েছিলাম, মানে তাদের কি বলবো, আমার মা বোনদের বিরক্ত করে ফেলছি। তো এই জন্য খেতে হবে, সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, নিজের কাজগুলো তো নিজেকেই করতে হবে, ঘরে পড়ে থাকলে আসলে কে বা কাকে কয়দিন দেখে, আর যে টানে তারই অনেক কষ্ট হয়ে যায়। সো যাই হোক, দুঃখ কষ্ট সবার জীবনেই আছে, সবাই সবসময় ভালো থাকেন আর সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকার ট্রাই করেন। জীবনটা অনেক ছোটো, ছোটো সময়ে তাকে আসলে উপভোগ করা উচিত, ভালো খারাপ সব কিছু দিয়েই আলহামদুলিল্লাহ বলাটাই ভালো। তো আমি সিম আর আলু দিয়ে আর তেলাপিয়া মাছটাকে ভেজে নিছি, ভালোভাবে ভেজে, তো এই কড়াইতেই রান্না করে ফেলি। রান্না করে হচ্ছে পানি দিয়ে, আমি একটু পানি বেশি দিয়ে ফেলছিলাম, তো পরে আর কি পানিটা শুকায় যায়। তো রান্নাবান্না শেষ করে দেন হচ্ছে খুব তাড়াতাড়ি খেলাম, আজকে প্রথম মনে হয় দুপুরে প্রায় 1টার পরপর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি, অনেকদিন পর মনে হলো ভাত খেতে বসলাম। আর খেতে বসলে আসলে একটু আপসেট ডাউন হয়ে যাই, আর ভিডিওতে সামনে কথা বলতেছিলাম আর খাচ্ছিলাম, মনে মানে একাকিত্বটা যাতে ফিল না হয়, স্মৃতি যেন না মনে পড়ে, যাতে কষ্ট না লাগে, কারণ স্মৃতি মনে পড়ে গেলে গলা দিয়ে আর খাবার ঢুকে না, তখন খুব কষ্ট হয়। তো মাথায় অনেক তেল দিয়ে রাখছি মাথার যন্ত্রণা, আর রাতে আজকে একদমই ঘুম হয় নাই, সকালবেলা উঠেই রান্নাবান্না করে খেয়ে নিই। তো যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সকল আপুরা ভাইয়ারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পেজটি ফলো করে দিবেন, আর এই অসহায় বোনটাকে আশা করি সবাই সাপোর্ট করবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন। তো সবাইকে বলবো সবসময় ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, নীলার জন্য দোয়া করবেন। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নূপুর অফিসিয়াল, আমার আর কোনো ইউটিউব চ্যানেল নেই, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।